আবারও আইনি মারপ্যাঁচে পড়েছেন পরিমণি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অসামাজিক ছবি ভিডিও সরাতে ঢাকাই সিনেমার এই নায়িকাকে যৌথভাবে আইনি নোটিশ পাঠিয়েছে দুই আইনজীবী। অবশ্য এজন্য সময় বেঁধে দিয়েছেন 30 দিন। তবে পরিমণির দাবি, তার ফেসবুক ওয়ালে নেই কোনো অশ্লীল কিংবা আপত্তিকর ছবি ভিডিও। বছর জুড়ে নানা ইস্যুতে আলোচনা সমালোচনায় থাকা পরিমণি বছর শেষে আবারও এলেন খবরের শিরোনামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে পরিমণির অসামাজিক ছবি ভিডিও, এমন অভিযোগ এনে তা সরাতে ঢাকাই সিনেমার এই নায়িকাকে যৌথভাবে আইনি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এবং ঢাকা জজ কোর্টের আইনজীবী ইসমাতুল্লাহ লাকী তালুকদার। এজন্য সময় বেঁধে দিয়েছেন 30 দিন। এখানেই শেষ নয়, আপত্তিকর ছবি ও ভিডিও অপসারণের পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি, নগ্ন কিংবা অর্ধনগ্ন নৃত্য থেকে বিরত থাকার জন্য তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এবারই প্রথম নয়, এর আগেও হাতে সিগারেট সহ পরিমণির দুটি ছবি বিতর্কের জন্ম দিয়েছিল, যা পরে আদালতের নির্দেশে সরানো হয়। তবে নিজের বিরুদ্ধে অসামাজিক ছবি ভিডিও আপলোডের অভিযোগের বিরোধিতা করেছেন পরিমণি। এই নায়িকার দাবি, তার ফেসবুক ওয়ালে নেই কোনো অশ্লীল কিংবা আপত্তিকর ছবি ভিডিও। এখন যদি সবাই মানে ঘরের বউ বানায় নিতে চায় তাহলে তো হবে না, আমার প্রফেশনটাও তাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমার আগে প্রথম তার প্রফেশনটা মাথায় রাখতে হবে, আমি কে, কি কাজ আমার, মানে স্লিভলেস পরতে পারবো না আমি, এখন হাতের উপরে কাপড় পরতে পারবো না। আরে ভাই, তাহলে চলচ্চিত্র থেকে তো জিনিসটা উঠাই দিতে হবে, তাই না? শুধু বিরোধিতাই নয় পরিমণির দাবি, তার ব্যক্তিগত ভিডিও নিয়ে কেউ কেউ অশ্লীল গান জুড়ে ভাইরাল করেছে। যারাই এমন কাজে জড়িত তাদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেবেন তিনি। এখানেই শেষ নয়, যে দুই আইনজীবী তাকে আইনি নোটিশ পাঠিয়েছে তাদের বিরুদ্ধে পাল্টা নোটিশ পাঠিয়ে ক্ষতিপূরণ দাবি করবেন বলে জানান পরিমণি। তার দাবি, নোটিশে সামাজিক তো বটেই, মানসিকভাবেও তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। নোটিশের গল্পটা কি এখানেই শেষ, নাকি চিত্রনাট্যে যোগ হবে আরও কোনো চরিত্র? উত্তরটা আপাতত তোলা থাক সময়ের হাতে। নাজমুল আলম রানা, চ্যানেল 24।